জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম, দিনের আলোতে হারিকেন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল। সংবাদ সম্মেলনে অভিযোগ, পাবনায় কর্মসূচি থেকে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের হামলা, বিএনপির 10 নেতা আহত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওবায়দুল কাদের বললেন, তত্ত্বাবধায়ক সরকারের শর্তে বিএনপির সঙ্গে আলোচনা হবে না। দেশে ফিরেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। কর্নেল ফারুক খান বললেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে। সর্বশেষে জানিয়ে দেব, ফেনীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল পণ্ড, আহত 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দিনের আলোতে হারিকেন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ। দেশব্যাপী অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে সীমাহীন লুটপাট ও দুর্নীতির অভিযোগ এনে তার প্রতিবাদে হারিকেন ও মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বাতিরকল বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে জনজীবনে মহাবিপর্যয় নেমে এসেছে। তারা কথায় কথায় শতভাগ বিদ্যুতের বুলি ওড়ায়, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারের এমপি মন্ত্রীরাই দ্রব্যমূল্য লোডশেডিং নিয়ে একে অপরকে দোষারোপ করছেন, অথচ তারাই বিদ্যুৎ খাতের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুহাব আকন্দ সহ আরও অনেক স্থানীয় নেতাকর্মী। সমাবেশ শেষে সৈয়দ ইমরান সালে প্রিন্সের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বাতিরকলে অবস্থিত পিডিবির ময়মনসিংহ দক্ষিণ কার্যালয়ের উপকেন্দ্রে স্মারকলিপি দেয়। সংবাদ সম্মেলনে অভিযোগ, পাবনায় কর্মসূচি থেকে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের হামলা, বিএনপির 10 নেতা আহত। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি পালন শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান সহ 10 জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির নেতারা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর 12টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পৈলানপুর এলাকার দিকে যাচ্ছিলেন। বিদ্যুৎ অফিস যাওয়ার আগেই বড় ব্রিজ এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা শহরের ঘোড়া স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। একই সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা পাশের ট্রাফিক মোড় এলাকায় অবস্থান নেন। সমাবেশ শেষে ফেরার পথে সরকার দলীয় ওইসব নেতাকর্মীদের তাদের উপর হামলা চালান। এতে তিনি সহ অন্তত 10 জন নেতাকর্মী আহত হন। হাবিবুর রহমান বলেন, আমরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে করেছি। ফেরার পথে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অতর্কিত আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই নারকীয় হামলা চালানো হয়েছে। পুলিশ তাদের কিছু বলেনি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম খান, সদস্য সচিব মাসুদ খন্দকার সহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে বেলা 3:30টার দিকে তারা ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিএনপির নেতাকর্মীরা সমাবেশ শেষ করে ছোট ছোট দলে ফিরছিলেন। এ সময় হঠাৎ করেই কিছু যুবক তাদের উপর চড়াও হন। তারা তাদের চর থাপ্পড় দিতে থাকেন। বিএনপির নেতারা আত্মরক্ষার্থে দৌড়াদৌড়ি শুরু করেন। কয়েকজন ট্রাফিক মোড় এলাকায় লতিফ টাওয়ারে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, সেখানেও তাদের মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বলেন, দুপুরে আমাদের কার্যালয়ের সামনে শান্তির সমাবেশ ছিল। সমাবেশে বিএনপির নেতাকর্মীরা হামলার চেষ্টা চালান। আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছেন, মাত্র কারো ওপর হামলা চালায়নি। আওয়ামী লীগ কারো ওপর হামলা চালায় না। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার DM হাসিবুল বেনজির বলেন, শহরে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা সমাবেশ করছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের পাশ দিয়ে যাওয়ার সময় কিছুটা হট্টগোল হয়েছে বলে জেনেছি। কোনো হামলার ঘটনা আমার জানা নেই, আমরা বিষয়টি তদন্ত করছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওবায়দুল কাদের বললেন, তত্ত্বাবধায়ক সরকারের শর্তে বিএনপির সঙ্গে আলোচনা হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ সরকারের শর্ত নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না। গতবারের নির্বাচনের আগের কথা আমাদের মনে আছে, একবার নয় দুইবার তাদের সঙ্গে সংলাপে বসেছি। রেজাল্ট কি? কোনো লাভ হয়নি। নিরপেক্ষ সরকারের শর্ত নিয়ে দলটির সঙ্গে কোনো সংলাপ হবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আওয়ামী লীগ নয়, তা বাতিল করেছে সর্বোচ্চ আদালত। সংবিধান আছে, স্বাধীন নির্বাচন কমিশন আছে, তাই নির্বাচন নিয়ে চিন্তার কারণ নেই। বিদেশি বন্ধুরা চায় সুষ্ঠু নির্বাচন, আমরা সেটাই করব। বিএনপি চায় সংসদ ভেঙে দিতে, পৃথিবীর কোথাও যা হয় না তারা সেটাই চায়, তারা চায় সরকারের পতন। ওবায়দুল কাদের বলেন, আমাদের শপথ আবার নিতে হবে। বিএনপি ক্ষমতায় গিয়ে গণতন্ত্র গিলে খেয়েছে, নির্বাচন গিলে খেয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে, এদের হাতে দেশ নিরাপদ নয়। বিএনপি ক্ষমতায় ফিরে গেলে গোটা দেশ গিলে খাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে, তারা নিজেরাই ফাঁদে পড়ে কান্দে। এখন তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে পেয়েছে ভিসা নীতি। এই ভিসা নীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কাকে ভিসা দেবে কাকে দেবে না সেটা সেই দেশের ব্যাপার, আমরাও আমাদের দেশে কাকে ভিসা দেব কাকে দেব না সেটাও আমাদের ব্যাপার, এ নিয়ে ভয় পাওয়ার কি আছে। দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন, যে কোনো দিন তিনি দেশে ফিরবেন। সালাউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আসাম রাজ্যের গুয়াহাটির বাংলাদেশ মিশন থেকে সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। আজ শুক্রবার স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করে তিনি দেশে ফেরার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। এ বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, দেশে ফিরতে তিনি গত 8 মে ভ্রমণ পাসের জন্য আবেদন করেন, দীর্ঘদিন পর তাকে অনুমতি দেওয়া হয়েছে। দেশে ফেরার পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে এখন তিনি স্থানীয় বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করছেন। সালাউদ্দিনের বিরুদ্ধে দেশে কয়টি মামলা আছে জানতে চাইলে তার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবা কালের কণ্ঠকে বলেন, তার জানামতে 30টির বেশি মামলা থাকার কথা নয়। অনেকদিন ধরে সালাউদ্দিন আহমেদ মামলা নিয়ে কাজ করা হয় না বলে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতিক শাখার মহাপরিচালক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার আবেদন মঞ্জুর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে বললেন ফারুক খান। সরকারি দলের সংসদ সদস্য ফারুক খান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে, ভিসা নীতি পরিবর্তন করছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে কারো হস্তক্ষেপ করা উচিত নয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান আশা করেন, বিদেশি দেশগুলো এটা করা থেকে বিরত থাকবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের দেশে ভালো কোনো কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারে, তারা কাকে ভিসা দেবে আর কাকে নিষেধাজ্ঞা দেবে এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনা সহ নানা চ্যালেঞ্জ সরকার সফলতার সঙ্গে মোকাবিলা করেছে, কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সরকার জানে। তিনি বলেন, বিএনপি সহ যারা বাজেটের সমালোচনা করছেন তাদের এত বড় বাজেট ধারণ করার সক্ষমতা নেই, বাজেটকে না বুঝে তারা সমালোচনা করছেন, তাদের এই সমালোচনাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। ফেনীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল পণ্ড, আহত 5। দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে জেলা বিএনপির নেতারা স্মারকলিপি দিয়ে মিছিল করতে চাইলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠিচার্জে 5 নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির। জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল দাবি করেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষ করে ফেরার পথে লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে 5 জন নেতাকর্মী আহত হয়।